এই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অর্ধেক পথ ছেড়ে দিলে এই গল্পটির মূল উদ্দেশ্য তোমার কাছে অজানা থেকে যাবে এবং তুমি ভুল পথে পরিচালিত হবে। মুখোশ, এই মুখোশ জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত। এর মাধ্যমে ব্যক্তিটার আসল চেহারা লুকিয়ে রাখে, অন্যরকম রূপ ধারণ করে আমাদের সমাজে, এবং আমাদের চারপাশে অনেক মানুষ এই মুখোশ পরে ঘুরে বেড়ায়। তাদেরকে দেখলে, তাদের কথা শুনলে মনে হবে তারা তোমার ভালো চায়, তারা চায় তুমি অনেক বড় হও, কিন্তু না, তারা আসলেই চায় না। পরের ছেলে পড়া আনন্দ, যত ভোগে যায় তত আনন্দ। তুমি কোনোদিন বুঝতে পারবে না, কারণ তারা মিষ্টি হাসির মাধ্যমে তোমাকে এত ভুল পথে এগিয়ে দেবে যাতে তোমার পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায়। তারা জানে না এমন কোনো জিনিস নেই, তাদের জ্ঞানের ভাণ্ডার দেখলে আমাদের মহাপুরুষ রচিত হবে। তারা তাদের নিজেদের ছেলে মেয়েকে নিয়ে যত না ভাবে তার থেকে তোমাকে নিয়ে বেশি ভাবে, কারণ নিজেরা তো কিছু করতে পারেনি, তাই তোমাকে কিছু করতে দেবে না। আশেপাশেই মুখোশধারী মানুষগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। ওই যে কথায় বলে না, পরের বুদ্ধিতে বড়লোক হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া অনেক ভালো। আরে বস, এই তো আমাদের আশেপাশের লোকজন। তুমি জানো, মুখোশ আমাদের নিজেদের লোকেরাও পড়ে থাকে। হ্যাঁ, হতে পারে তোমার বন্ধু বান্ধব, হতে পারে তুমি যার সাথে প্রেম করছো, হতে পারে তোমার লাইফ পার্টনার, এমনকি আমাদের পরিবারের মধ্যেও অনেকেই মুখোশ পড়ে থাকে। আমি তো বলবো, মা বাবাকে বাদ দিয়ে কাউকে বিশ্বাস করা উচিত না। হ্যাঁ, সবার কথা শোনো, সবাইকে সম্মান করো, কিন্তু নিজেদের বুদ্ধি দিয়ে প্রত্যেকটা জিনিসকে একটু বিশ্লেষণ করে দেখো, সত্যি যে জিনিসটা তোমার জন্য সঠিক না ভুল। আমি তো বলবো, আজকের যুগে কেউ কারোর ভালো চায় না, সবাই চায় অন্যকে ভিখারি বানিয়ে কিভাবে কোটিপতি হওয়া যায়। ভালো মানুষ আছে আমি অস্বীকার করছি না, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম, এতটাই কম যে মুখোশধারী মানুষগুলোর মধ্যে তারা হারিয়ে গেছে। একজন অভিনেতা অভিনেত্রী তোমার সামনে তারা এমনভাবে অভিনয় করবে তোমার মনে হবে, এর থেকে ভালো মানুষ মনে হয় এই পৃথিবীতে নেই। কিন্তু এই ভয়ঙ্কর মানুষ আসল রূপ যখন তোমার সামনে আসবে, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে, তোমার বলার কোনো ভাষা থাকবে না, মনে হবে একটা খিস্তি মারি, কিন্তু সেটাও মারতে পারবে না, কারণ অলরেডি সে তোমাকে বাঁশ দিয়ে চলে গেছে। যা ক্ষতি হবার তোমার হবে, তাদের কিছুই হবে না। তাই সবসময় মনে রাখবে, দুষ্টু লোকের মিষ্টি কথায় তোমার সামনে যখন কেউ প্রয়োজনের থেকে বেশি ভালো সাজানোর চেষ্টা করবে, তখনই বুঝে নিও নিশ্চয়ই কোনো গড়বড় আছে। আমাদের লাইফে এমন কিছু মানুষের প্রবেশ ঘটে যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে আমরা অনেক মূল্য দিই, কিন্তু হঠাৎই তারা এমনভাবে রং পাল্টায় যে গিরগিটিও তাদের কাছে হার মেনে যায়। তাদের উপরে বিশ্বাস করে তুমি তোমার লাইফের কিছু স্বপ্ন সাজিয়েছিলে, কিন্তু হঠাৎ এই গিরগিটি বিশ্বাসঘাতকতার কারণে তোমার স্বপ্ন এক সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তুমি জীবনের কয়েক ধাপ পিছিয়ে যাবে। এরা এমনই হয়, নিজেদের স্বার্থের জন্য অপরের ক্ষতি করে, এরা পিছুপা হয় না। আমি অভিনেতা এবং অভিনেত্রীদেরকে খুব সম্মান করি, কিন্তু আমি ঘৃণা করি তাদেরকে যারা বাস্তব সমাজে অভিনয় করে।
আবেগী দীপঙ্কর চ্যানেলের পক্ষ থেকে আমি দীপঙ্কর। বন্ধু, আজকের বিষয়টি সত্যি অন্যরকম। এই বিষয়টি তোমাদের আগে বুঝতে হবে, কারণ এই বিষয়টি দেখে তোমার মনে হতে পারে মানুষের প্রতি তোমাকে সন্দেহ করা, অবিশ্বাস করা শেখানো হয়েছে। কিন্তু না, বিষয়টি তোমাকে সচেতন করার জন্য বানানো হয়েছে। তোমার লাইফে বেশিরভাগ মানুষ আসবে যারা সত্যি তোমার ভালো চায়, কিন্তু হঠাৎই এমন কিছু মানুষ চলে আসবে যাদের থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবে এবং নিজের বুদ্ধিতে সবাইকে যাচাই করে নেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।